আপনি কি আপনার ফেসবুকের পাসওয়ার্ড ভুলে গেছেন? আপনার ফেসবুকটি আপনার কাছে কি খুবই গুরুত্বপূর্ণ? তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনার জন্য, কারণ আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে ফেসবুকের পাসওয়ার্ড ভুলে গেলে সেটা আবার রিসেট করা যায় বা রিকভারি করা যায়। ভিডিওটি শুরু করব, শুরু করার আগে বলে নিতে চাই আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে প্রতিনিয়ত এরকম ইনফরমেটিভ ভিডিও আপলোড হয়ে থাকে। তো সবার আগে যদি আমাদের এই ভিডিওগুলো পেতে চান তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে দিন, যাতে করে নতুন নতুন ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে আসলাম। মোবাইল আসার পরে আপনারা ফেসবুকে চলে যাবেন। ফেসবুকে আমি যাওয়ার পরে ধরেন আমি আমার ফেসবুকের পাসওয়ার্ডটি আমি ভুলে গেছি, তো সেজন্য আমার পাসওয়ার্ডটি আবার রিসেট করতে হবে বা আমার পাসওয়ার্ডটি আবার নতুন করে সেট করতে হবে। তো আমি এই উপরে ফোন নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি, কারণ আমার ফেসবুকটি ফোন নাম্বার দিয়ে খোলা ছিল। আর আপনাদের ফেসবুকটি যদি ইমেল দিয়ে খোলা থাকে তাহলে আপনারা ইমেল ইউজ করতে পারবেন, এখানে সমস্যা নেই। তো আমার ফোন নাম্বার দিয়ে খোলা ছিল, আমি ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো ফোন নাম্বারটা দেওয়া হয়ে গেলে আপনারা নিচে পাসওয়ার্ড তো আপনাদের জানা নেই, কারণ পাসওয়ার্ড তো আপনি ভুলে গেছেন। তো কী করবেন, এই যে নিচে ফরগটেন পাসওয়ার্ড নামে একটা অপশন আছে, এখানে আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে অ্যালাও যদি চায় তাহলে দিয়ে দিবেন, সমস্যা নাই, দিয়ে দিবেন। তো এরকম অপশনটি আসার পরে আপনারা দেখতেছেন এখানে যদি আপনাদের আইডি থাকে তো থাকলো, না হলে কিন্তু হবে না। তো এখানে যদি আপনাদের আইডি না থাকে তাহলে এই যে উপরে ফোন নাম্বারটা আবার একবার দিয়ে দিবেন, 01। তো ফোন নাম্বারটা দেওয়ার পরে সার্চ বাটনে ক্লিক করবেন। সার্চ বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার ফেসবুকটি চলে আসবে বা আপনার ফেসবুকের নামটি চলে আসবে। তো আমার ফেসবুকের নামটি ছিল এমডি আরিফুল ইসলাম, তো চলে আসছে। এখন পাসওয়ার্ড তো এখানে নাই, তাহলে আমি এই যে নিচে গেট কোড নামে একটা অপশন আছে, গেট কোডে ক্লিক করে দেব। তো গেট কোডে ক্লিক করার সাথে সাথে আমার যে সিমটিতে হচ্ছে, যে সিমটি দিয়ে আমার হচ্ছে ফেসবুকটি খোলা ছিল, সেই সিমটিতে কিন্তু একটা পাসওয়ার্ড চলে যাবে বা একটা ওটিপি চলে যাবে যেটা 6 ডিজিটের হবে, সেটা কিন্তু আমাদের দরকার হবে। তাই আপনারা সেই সিমটি চালু রাখবেন বা ফোনে উঠিয়ে রাখবেন বা নিজের কাছে রাখবেন। তো আমি কন্টিনিউতে ক্লিক করে দিলাম। কন্টিনিউতে ক্লিক করার সাথে সাথে কিন্তু এরকম একটি ইন্টারফেস চলে আসলো, এটার আসা মানে আমাদের কিন্তু সেই সিমে কোডটি পাঠিয়ে দেবে তারা। ওই কোডটি আমরা নিয়ে এখানে বসায় কন্টিনিউতে ক্লিক করে দেবো। তো আমার কিন্তু অলরেডি আমার কোডটি পাঠিয়ে দিছে ফেসবুক থেকে, তো আমার কোডটি আমি এখানে বসায় দিই। তো আমি কোডটি বসানোর পরে কন্টিনিউতে ক্লিক করে দিলাম। কন্টিনিউতে ক্লিক করার পরে এখন টাইপ এ নিউ পাসওয়ার্ড, মানে আপনার একটি নতুন পাসওয়ার্ড দিতে বলতেছে, যেটা আপনি নতুন করে সেট করতেছেন আর কি। যে আর এটা ভালো করে দিবেন যাতে করে আপনি ভবিষ্যতে না ভুলে যান, ঠিক আছে? তো আমি আমারটা দিয়ে দিচ্ছি। তো পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে আপনারা একটু চেক করে নেবেন কী পাসওয়ার্ডটা দিয়েছেন, অথবা আপনারা কোনো খাতায় লিখে রাখবেন অথবা ফোনে নোটপ্যাডে লিখে রাখবেন যাতে করে ভবিষ্যতে না ভুলে যান, ঠিক আছে? তো এখানে এটা দেওয়ার পরে আপনারা কন্টিনিউতে ক্লিক করে দেবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে তো আপনাদের এরকম একটি পপ আপ চলে আসবে, তো আপনারা ওকে করে দেবেন। তো ওকে করার সাথে সাথে আপনাদের কিন্তু পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে এবং সাথে সাথে লগ ইনও হয়ে যাবে। দেখেন আমার কিন্তু ফেসবুক কিন্তু লগ ইন হয়ে গেছে এবং আমার পাসওয়ার্ডটা কিন্তু আমি এখন জানি কী কী পাসওয়ার্ড দিচ্ছি। তো বন্ধুরা এভাবে কিন্তু আপনারা চাইলে কিন্তু আপনাদের ফেসবুকের পাসওয়ার্ডটি পরিবর্তন করতে পারবেন। তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের অনেক হেল্পফুল হয়েছে। তো যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ আপনারা ভালো থাকুন। টিল দেন টেক কেয়ার, গুড বাই।